দুটো শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আরো কিছুটা জানো বেকায়দায় পড়লেন মহুয়া মৈত্র ঘোষকাণ্ডে আরো চাপে কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরে বাড়িতে সিবিআই এর হানা আর এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন সিবিআই এর আধিকারিকরা মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে যেখানে আজ সকালে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারা সেখান থেকে বেরিয়েছেন কোন নথি সেখান থেকে তারা সংগ্রহ করেছেন কিনা এবং প্রিন্টার নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছিলেন সুতরাং কি তথ্য সামনে আসছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবে সৈকত সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি সৈকতের কাছ থেকে লেটেস্ট আপডেট কি রয়েছে জানার এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বেশ কয়েক ঘন্টা সেখানে থাকবার পর এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা বেরিয়ে গিয়েছেন আলিপুরে যেখানে মহুয়া মৈত্রের বাড়ি বাবা যেখানে থাকেন সেই ব্যবসায়ী ডিএল মৈত্র তার বাড়িতে অর্থাৎ মহুয়া মৈত্রের বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা তারা জানাব শনিবারে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী সকাল থেকে লাগাতার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আর এই মুহূর্তে সিবিআই বেরিয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে লেটেস্ট আপডেট জানবো সৈকত সৈকত প্রিন্টার নিয়ে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেমনটা ছবিতে ধরা পড়ছে আরো জানাও কি হচ্ছে এই মুহূর্তে সেখানে দেখো এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন প্রায় 7 ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর অবশেষে আলিপুরে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সিবিআই আধিকারিকরা যে যে প্রিন্টারটি নিয়ে এসেছিলেন সেই প্রিন্টারটি কিছুক্ষণ আগে নামিয়ে আনা হয় এবং প্রিন্টারে মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে তদন্তের যে প্রসেস সেই তদন্তের প্রসেস অনুযায়ী যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান লিপিবদ্ধ করে সেই জন্যই প্রিন্টারটির দরকার হয় সেই প্রিন্টারটি ফিরিয়ে আনা হলো এবং এই সিবিআই আধিকারিকরা কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন এই মুহূর্তে এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সিবিআই মূলত সংসদে যে ঘুষ কাণ্ড সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করা সেই সেই যে অভিযোগ এবং এটি প্রমাণিত যার কারণে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল সংসদ পদ থেকে সেই কাণ্ডের তদন্তে প্রায় 7 ঘন্টা ধরে মহুয়া মৈত্রের আলিপুরে তার বাবার ফ্ল্যাটে তল্লাশি চালালো সিবিআই এই মুহূর্তে তল্লাশি কার্যত শেষ বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা একেবারে তাই সৈকত এবং সেই ছবিটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যখন আবাসন থেকে বেরিয়ে আসেন সিবিআই এর আধিকারিকরা ঠিক সেই মুহূর্তের ছবি একবার এক্সক্লুসিভ দেখাচ্ছে রিপাবলিক বাংলা ঘুষ নিয়ে যেভাবে সংসদে প্রশ্ন তুলতে দেখা যায় বা যে অভিযোগ সামনে আসে সেই অভিযোগের প্রেক্ষিতেই এই সিবিআই এর তল্লাশি 7 ঘন্টারও বেশি সময় সেখানে সিবিআই এর আধিকারিকরা তারা ছিলেন আর এই মুহূর্তে সেই আবাসন থেকে বেরিয়ে আসছেন যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছে রিপাবলিক বাংলা ঘুষকাণ্ডে আরও চাপে কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে সিবিআই এর হানা হয় আজ সকালে সিবিআই এর আধিকারিকরা যান এবং মহুয়া মৈত্রের বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে সিবিআই এর হানা যদিও প্রায় 7 ঘন্টা তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যান সিবিআই এর আধিকারিকরা তল্লাশির পর সিবিআই এর আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন যেটা এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই ছবিও দেখতে পাচ্ছেন যখন সিবিআই এর আধিকারিকরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন তল্লাশি হয় প্রায় 7 ঘন্টারও বেশি সময় ধরে অন্যদিকে গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয়ে অবশেষে তদন্ত কমিটি গঠন করা হলো যেন শেষে এসে ঘুম ভাঙল কলকাতা পুরসভার তদন্ত কমিটি গঠন কলকাতা পুরসভার রিপোর্ট জমা দিতে হবে 7 দিনের মধ্যে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার 7 জন সদস্য এই তদন্ত কমিটিতে রয়েছেন এবং 11 জনের মৃত্যুর দায় কার যে প্রশ্ন বারংবার রিপাবলিক বাংলা টানা প্রশ্ন করে গিয়েছে অবশেষে নড়েচড়ে বসতে দেখা গেল কলকাতা পুরসভাকে একটি নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন 7 দিনের মধ্যে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই সদস্যরা 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এবং কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার 7 জন সদস্য এই তদন্ত কমিটিতে রয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে মধুকল্পিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা দেখো শেষে এসে যেন ঘুম ভাঙার মতন পরিস্থিতি হলো 11টা প্রাণ চলে গেল তারপরে গিয়ে কলকাতা পুরসভার টনক নড়লো একেবারে দেখো প্রশ্ন উঠছে যে এর আগে কেন করা হলো না কলকাতা পুরসভার পক্ষ থেকে তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না যখন এই অবৈধ নির্মাণগুলো গজিয়ে উঠছিল 11টা তরতাজা প্রাণ
বিমান চলে যাওয়ার পর কেন হুঁশ ফিরল কলকাতা পুরসভার? একবার এই যে এই যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার ছবিটা একবার তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি তনয়। এর ভেতরে যাওয়ার অনুমতি নেই সংবাদ মাধ্যমে, কিন্তু তুমি এখান থেকেই দেখে বুঝতে পারছো যে যথেষ্ট কিন্তু জনবসতিপূর্ণ এলাকা একদম। এখানে কিন্তু একটার সঙ্গে একটা বাড়ি কার্যত গায়ে গায়ে লাগানো। যে ছবিগুলো একাধিকবার আমাদের প্রতিনিধিরা এখানে এসেছেন তারা তুলে ধরেছেন যে কিভাবে এখানে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে, কার্যত গজিয়ে উঠেছে একের পর এক অবৈধ নির্মাণ। প্রশ্ন উঠছে যখন এই অবৈধ নির্মাণগুলো গড়ে উঠছিল তখন কেন কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না? যখন এই অবৈধ নির্মাণগুলো এখানে গড়ে উঠছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন এতগুলো প্রাণ চলে যাওয়ার পর অবশেষে গিয়ে এই বৈঠক, এই মিটিং কেন এতদিন পর হুঁশটা ফিরল? মধুকল্পিতা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, এতদিন সময় লাগলো, অবশেষে এসে তদন্ত কমিটি গঠন করা হলো, যেই কমিটি রিপোর্ট জমা দেবে, সাত দিনের মধ্যে এতগুলো তো প্রাণ চলে গেল, তাহলে তার দায় কারা নেবে? দেখুন, এটা তো যে ঘটনা হয়ে যায় তার তো কমিটি তৈরি হয়, কমিটিটা কেন করা হয় এটা নিয়ে সন্দেহের বিষয়। আমার মনে হয় যে কমিটিটা তৈরি করা হয় এই তদন্ত চাপা দিয়ে নিশ্চয়ই গুলিয়ে দেওয়া হবে। তো যাই হোক, কিন্তু একটা এই ধরনের কত বাড়ি আছে সেটা কি খুঁজে দেখা হবে? কতগুলো অবৈধ বাড়ি তৈরি হয়েছে, শুধু বাড়ি নয়, বাড়ির মালিককে, প্রমোটার কারা, জমি কার ছিল, জমিটা লিগাল না ইনলিগাল, এ সমস্ত তদন্ত হচ্ছে। হাজার হাজার বাড়ি আছে আর বাড়িগুলোর মানে ভিত ইত্যাদি নির্মাণ খুবই নিম্নমানের, যখন তখন ঘটনা ঘটতে পারে, বাড়ি তৈরি হতে হতে ভেঙে যাচ্ছে, তাহলে ক্ষুদ্র অবস্থা বুঝতে পারছেন, তার বাকি যেগুলো আছে কখন ভাঙবে ঠিক নেই। তাহলে এইগুলো যা লোক দেখানো ইলেকশন আগে এটা কিছু করতে হবে, বলতে হবে, তাই আবার কদিন পরে সব ভুলে যাবে, লোক ঠান্ডা হয়ে যাবে, অনেক ঘটনা ঘটছে, কেবল বোকা বানানো। বেশ, তবে দিলীপ বাবু, শুধুমাত্র তো এই যে গার্ডেন রিচের ঘটনা আজ ঘটেছে বলে হয়তো টনকটা নড়েছে, কিন্তু এই রকম তো শহর কলকাতার বুকে অসংখ্য এরকম অবৈধ নির্মাণ আছে, তাহলে তার ক্ষেত্রে কোন পদক্ষেপ নেওয়া হবে? হাজার হাজার বাড়ি আছে কলকাতায়, আছে অর্থাৎ অন্য কারণটা এখন ট্রেন্ড হয়েছে, এটাই ব্যবসা এখন টিএমসি, আর নেতা এমএলএ এমপি কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রমোটার সবাই যুক্ত হয়েছে এর সঙ্গে, প্রচুর টাকা, তো সেটা বন্ধ করা তো খুব কঠিন, কিন্তু কিছু তো একটা রাষ্ট্র আনা উচিত। কারণ তো এর ব্যাপক একটা পরিস্থিতি তৈরি হবে, পুকুর জমি কার্যজন কোথাও থাকবে না, আর একটার পর একটা বাড়ি ভেঙে লোক মারা যাবে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, কিন্তু সত্যি তো তাই, এই যে এগারোটা প্রাণ চলে গেল, সেই এগারোটা প্রাণ চলে যাওয়ার পর দায়টা তাহলে কাদের উপর গিয়ে বর্তায়? তদন্ত কমিটি আজ গঠন করা হয়েছে ঠিকই, তবে গার্ডেন রিচের মানুষের তারা কি বলছেন, তারা সন্তুষ্ট এতে? আমরা মধুকল্পিতার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে, যে বিপর্যয় নেমে এসেছে শহর কলকাতার বুকে এই গার্ডেন রিচে, তারপরে গিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ, কিন্তু এই তদন্ত কমিটি কেন আগে গঠন করা হয়নি? যেভাবে ইলিগাল কনস্ট্রাকশনগুলো একটার পর একটা গজিয়ে উঠেছে তার প্রেক্ষিতে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? গার্ডেন রিচের মানুষজন তারা কি বলছেন এই খবর জানবার পর মধুকল্পিতা? তনয়া, এর আগেও আমরা একাধিকবার দেখিয়েছি যে গার্ডেন রিচের যারা বাসিন্দারা তারা বলছেন যে তারা একাধিকবার অভিযোগ করেছেন, তারা বলেছিলেন যে এই অবৈধ যে নির্মাণগুলো সেই নির্মাণগুলোর বিরুদ্ধে তারা বলেছেন, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশ্ন উঠছে যে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হলো না? এই যে একের পর এক নির্মাণ, অবৈধ নির্মাণ, সেই নির্মাণগুলো একের পর এক। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, ইতিমধ্যে যেমনটা খবর উঠে আসছে যে কলকাতা পুরসভার তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সাতজন সদস্য, এবং বলা হয়েছে যে অতি সত্বর সেই রিপোর্ট জমা দিতে, কিন্তু শুধুমাত্র গার্ডেন রিচের ঘটনা ঘটে যাওয়ার পর এত তৎপরতা, তার আগে কেন কোনো তৎপরতা নেওয়া হলো না? আপনি তো প্রাক্তন মেয়রও ছিলেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই তৎপরতাটা হয়েছে যেহেতু কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, সেদিনকে প্রধান বিচারপতি কিছু মন্তব্য করেছেন যখন মামলাটা আমরা কোর্টে মুভ করি, এবং সেই আগামী দিনে হাইকোর্টের তোপ থেকে বাজবার জন্যই আরেকটা তারা পথ খুঁজে বার করছেন তদন্তে, এই তদন্ত কতটা যুক্তিসঙ্গত হবে, কারা তদন্ত করবেন, এই সব কিছুতেই তো প্রশ্ন থেকে যাবে। তদন্ত অবশ্যই হওয়া উচিত, কিন্তু তদন্ত কোনো মতেই পুরসভার বা রাজ্য সরকারের নেতৃত্বাধীন কোনো সংস্থা দিয়ে তদন্ত করলে সত্য প্রকাশিত হবে না। কিন্তু শুধুমাত্র তো গার্ডেন রিচ নয় বিকাশবাবু, আমরা তো দেখেছি শহর কলকাতায় এরকম অনেক নির্মাণ রয়েছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? আবারও কোনো দুর্ঘটনা ঘটবে, আবারও কোনো এরকম বিপর্যয় হবে, আবারও কোনো প্রাণহানি হবে, তারপরে গিয়ে কি নড়েচড়ে বসবে প্রশাসন বা এই কলকাতা পুরসভা?
আবারও বলি এই ব্যাপক বেআইনি নির্মাণ শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকা হচ্ছে না, গোটা রাজ্য জুড়েই হচ্ছে। সুতরাং ভবিষ্যতে নিরাপত্তার কথা ভাবতে গেলে পরে আমাদের সমস্ত রাজ্যের নির্মাণ নিয়ে একটা নিরপেক্ষ স্বাধীন তদন্ত হওয়া দরকার। তা না হলে যা বলছেন আপনারা, এরকম দুর্ঘটনা ঘটবে, তারপরে খানিকটা হইচই হবে, আবার মানুষের মৃতদেহের ওপর দাঁড়িয়ে নতুন সাম্রাজ্য গড়ে উঠবে। বিকাশবাবু, আপনিও প্রাক্তন মেয়র ছিলেন, সুতরাং বর্তমানে যিনি মেয়রের দায়িত্বে রয়েছেন তারও তো কিছু কর্তব্য, কিছু দায়িত্ব বর্তায়। তিনি বারংবার বলছেন যে গোটা বিষয়টা তার জানা নেই। তাহলে কি শুধুমাত্র এই কমিটি গঠন করে দিয়ে একটা প্রলেপ তৈরি করে দেওয়ার চেষ্টা বা একটু সেফসাইড হওয়ার চেষ্টা? সেটাই হয়তো ভাবছেন তিনি। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী তথা সিপিএম নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।